কে ফোন ধরেছিল, কেন কেটে দিল, এসব জিজ্ঞেস করলো। আমারই ভুল হয়ে গেছে, আসলে আমার ফোনটা ধরা উচিত হয়নি। ওনাদের অনেক বিষয় নিয়ে আপত্তি, কেন আমরা যোগাযোগ রাখি না, ফোন করি না, যাই না, এইসব বলল। তুমি তো যোগাযোগটা রাখলেই পারো। ঠিক বলেছ, ওনারা যেহেতু চান প্রতিদিন একবার হ্যালো বলতেই হবে। আমার আসলে সুস্থ হওয়াটাই ঠিক হয়নি। কি বাজে কথা বলছো, তাহলে কাজ করি। আমি বরং অফিসে বলি আমার পোস্টিংটা ঢাকার বাইরে কোথাও দিয়ে দেখ, সেটাই ভালো হবে। আমি চলে যাই। এভাবে কদিন পালিয়ে বেড়াবে বলো? না না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আমাকে সব কিছু খুলে বলো তো মা, কি হয়েছে দেখবে, আমি সব কিছু সলভ করে দেব। অনেক বড় একটা মিথ্যার বোঝা বয়ে বেড়াচ্ছি মা। মিথ্যার বোঝা? কি আমাকে সব খুলে বলো তো মা, এত বড় মিথ্যাচার করা ঠিক হয়নি। তুমি আমাকে সব খুলে বলো তো বৌমা, তোমার কাছে যেটা মিথ্যাচার বলে মনে হচ্ছে সেটা অন্যের কাছে নাও হতে পারে। মা, এটা অন্যায়, ভীষণ অন্যায় করা হয়েছে আপনাদের সঙ্গে। তুমি টেনশন করলেই বুঝি সব সমাধান হয়ে যাবে, তা কখনো হবে না। তার চেয়ে তুমি মন খুলে নিশ্চিন্ত মনে আমাকে সব কিছু বলো, দেখবে সব ঠিক হয়ে গেছে। মা, আপনি এত সহজে সব কিছু কি করে দেখেন? বোকামে, মনে সহজ করে দেখলেই সব সহজ, আর জটিল করে দেখলে সব জটিল, তাই না? মা, তুমি কাঁদছ কেন বৌমা? দোষ ত্রুটি সবার মধ্যেই আছে, কেউ তো দোষ ত্রুটির ঊর্ধ্বে নয়। মা, আপনি আপনি মাফ করে দেবেন তো?